ছাত্ররা, আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ভূমিরূপ। এই অধ্যায় সম্পর্কে আলোচনা করার আগে প্রথমেই আমাদের জানতে হবে যে ভূমিরূপ কি। পৃথিবীর ওপরের সব জায়গা কিন্তু সমান হয় না, কোথাও আমরা দেখি নিচু, আবার কোথাও দেখি উঁচু। যেমন আমরা যেখানে বসবাস করছি সে জায়গার উচ্চতা অনেক কম, কিন্তু যদি আমরা এখন দার্জিলিংয়ে যাই তাহলে সেখানে গিয়ে দেখব সেখানকার উচ্চতা অনেক বেশি। অর্থাৎ এখানকার ভূমিরূপ আর দার্জিলিংয়ের ভূমিরূপ কিন্তু এক নয়। পৃথিবীর উপরের এই যে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের উচ্চতা, অর্থাৎ বিভিন্ন জায়গার যেই বৈচিত্র্য, পৃথিবীর উপরের বিভিন্ন স্থানের যেই বৈচিত্র্য, সেটাই হচ্ছে ভূমিরূপ। এই ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ কেন পৃথিবীর সব জায়গার সমান হয় না, এর দুটো শক্তি রয়েছে, যে দুটো শক্তি পৃথিবীর উপরের এই ভূমিরূপকে সৃষ্টি করে। একটা হচ্ছে অভ্যন্তরীণ বা ভিতরকার শক্তি, যেটাকে অন্তর্জাত শক্তিও বলা হয়, আর একটা হচ্ছে বহির্জাত বা বাইরের শক্তি। অভ্যন্তরীণ শক্তি মানে কি? পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ ভূ অভ্যন্তর থেকে যে শক্তির সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে অভ্যন্তরীণ বা ভিতরকার শক্তি। যেমন ভূ আলোড়ন, অগ্নুদ্গম, ভূমিকম্প, এগুলো হচ্ছে এক একটা অভ্যন্তরীণ শক্তি। এই অভ্যন্তরীণ শক্তির সৃষ্টি কিভাবে হয়? আমরা জানি যে পৃথিবী কতগুলো পাতে বিভক্ত, ভূত্বক কতগুলো পাতে বিভক্ত। এই পাতগুলোর কোনোটা মহাদেশের অংশ নিয়ে, কোনোটা মহাসাগরের অংশ নিয়ে গড়ে উঠেছে। এই যে পাতগুলো, সেগুলো কিন্তু এক জায়গায় স্থির হয়ে থাকে না, সেগুলো অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর সঞ্চরণশীল। ভূ অভ্যন্তরে একটা স্তর আছে, সেটাকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। সেই অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের ওপরে সঞ্চরণশীল অবস্থায় রয়েছে, যার ফলে পাতগুলো একটা আর একটার সাথে কোথাও ধাক্কা লাগছে, কোথাও একটা আর একটার থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে কি হয়, এই যে পাতগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষ হচ্ছে বা একটা আর একটার থেকে দূরে সরে যাচ্ছে, তার জন্যই এই অভ্যন্তরীণ বা ভিতরকার শক্তির সৃষ্টি হয়, এই ভূ আলোড়নের সৃষ্টি হয় এই পাতগুলোর সঞ্চরণশীলতার জন্য। এবং এর ফলেই বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে। আরও একটা শক্তি আছে, সেটা হচ্ছে বহির্জাত বা বাইরের শক্তি, অর্থাৎ যেটা ভূপৃষ্ঠের বাইরে যে শক্তিগুলো ক্রিয়াশীল, যেমন নদী, বায়ু, হিমবাহ, এগুলো কী করে, এগুলো ভূপৃষ্ঠের উপরের অংশকে ক্ষয় করে, সঞ্চয় করে। এই সমস্ত কাজের মাধ্যমে, অর্থাৎ প্রধানত ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে এই নদী, বায়ু, হিমবাহ এরা ভূমিরূপ গঠন করে থাকে। এবারে আমরা জানব যে ভূমিরূপ প্রধানত কয় ভাগে বিভক্ত। ভূমিরূপকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, পর্বত, মালভূমি, সমভূমি, এই তিন ভাগে ভাগ করা যায়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই পর্বত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পর্বত বলতে কী বোঝায়? পর্বত হচ্ছে সাধারণত 900 থেকে 1000 মিটারের বেশি উঁচু যে বহুদূর বিস্তৃত শিলাময় ভূমিরূপ, সেটাকে বলা হয় পর্বত। অর্থাৎ পর্বত হতে গেলে তার উচ্চতা 900 থেকে 1000 মিটারের বেশি হতে হবে, শিলা দ্বারা গঠিত হতে হবে এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে হবে। এই পর্বত পৃথিবীর প্রায় 1/4 দখল করে রয়েছে। পৃথিবীতে যে স্থলভাগ রয়েছে তার 1/4 দখল করে রয়েছে এই পর্বত। পর্বতের একেবারে যে উপরের অংশটা সেটাকে বলা হয় পর্বত শৃঙ্গ বা চূড়া। অর্থাৎ এই যে অংশটা সেটা হচ্ছে পর্বত শৃঙ্গ বা পর্বত চূড়া। আর দুটো পর্বতের মাঝের যে অংশ সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় উপত্যকা। অর্থাৎ এই যে দুটো পর্বত তার মাঝের যে এই অংশটা সেটাকে বলা হয় উপত্যকা, এই অংশটাকে বলা হচ্ছে উপত্যকা। এবারে দেখো পর্বতের শ্রেণীবিভাগ,
পর্বতকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। উৎপত্তি অনুযায়ী পর্বতকে তিন ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত। এই তিন ভাগে পর্বতকে ভাগ করা যায়। ভঙ্গিল পর্বত, ভঙ্গিল কথার অর্থ কী? ভঙ্গিল কথার অর্থ হচ্ছে ভাঁজ। সাধারণত পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত সৃষ্টি হয় সেটাকেই বলা হয় ভঙ্গিল পর্বত। দেখো ভঙ্গিল পর্বতের উৎপত্তি কীভাবে হয়। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে যে দুদিকে দুটো পাত রয়েছে, এই একটা পাত আর এই একটা পাত, এই দুটো পাত রয়েছে। এই দুটো পাতের মাঝখানে যে অগভীর সমুদ্র, সেই অগভীর সমুদ্রে ক্রমাগত পলি সঞ্চয়ের মাধ্যমে সেখানে বিশাল একটা পাললিক শিলাস্তর গঠিত হয়। এরপরে এই যে পলিস্তর, অগভীর সমুদ্রে সঞ্চিত যে পলিস্তর, সেই পলিস্তরে চাপের ফলে এই পলিস্তরে ভাঁজ খায়। কেন চাপ সৃষ্টি হয়? দেখো এই দুটো পাতের কোন দিকে অ্যারো দিয়েছি, দুটো দুটো অভিমুখী, অর্থাৎ এই দুটো পাত হচ্ছে পরস্পর অভিমুখী। এই দুটো পাত যেহেতু পরস্পরের দিকে এগিয়ে আসছে, দেখো এখানে এই পাতটা এদিকে আসছে, এই পাতটা এদিকে আসছে, এই যে পরস্পর অভিমুখী দুটো পাত, সেই পাত দুটোর মাঝের এই যে পলিস্তর, সেই পলিস্তর প্রবল পার্শ্বচাপের ফলে, অর্থাৎ দুদিক থেকে যে পাত দুটো প্রবল চাপ দিচ্ছে, সেই চাপের ফলে এই পলিস্তরটাই এইভাবে ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে গেছে এবং ক্রমাগত সেটা শক্ত হয়ে সৃষ্টি হয়েছে ভঙ্গিল পর্বত। এই একইভাবে সৃষ্টি হয়েছে হিমালয়, আল্পস, রকি, এই সমস্ত পর্বতগুলো, এগুলো সমস্ত হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ। ভঙ্গিল পর্বতকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। দেখো একটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত আর একটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। এই নবীন ভঙ্গিল পর্বত কেন নবীন বলা হচ্ছে? যেহেতু এই ভঙ্গিল পর্বতগুলো অনেক পরে সৃষ্টি হয়েছে, তাই জন্য এটাকে নবীন ভঙ্গিল পর্বত বলা হচ্ছে। ওই 2.5-3 কোটি বছর আগে এই পর্বতগুলো সৃষ্টি হয়েছে। আর প্রাচীন ভঙ্গিল পর্বত যেগুলো, সেগুলো প্রায় 20 কোটি বছরেরও আগে সৃষ্টি হয়েছে। নবীন ভঙ্গিল পর্বত যেমন হিমালয়, আল্পস, রকি, আন্দিজ, এগুলো হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। হিমালয় এশিয়া মহাদেশে, আল্পস ইউরোপে, রকি উত্তর আমেরিকা মহাদেশে এবং আন্দিজ পর্বত দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আর প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে যেমন ভারতের আরাবল্লী, অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জ, উত্তর আমেরিকার অ্যাপেলাশিয়ান, এগুলো হচ্ছে সমস্ত প্রাচীন ভঙ্গিল পর্বত। এই নবীন ভঙ্গিল পর্বতগুলোর উচ্চতা অপেক্ষাকৃত বেশি হয়, কারণ এই নবীন ভঙ্গিল পর্বতগুলো তো বয়সে নবীন, পরে সৃষ্টি হয়েছে, যার জন্য এগুলো এখনও অনেক উঁচু এবং এগুলোর গঠন প্রক্রিয়াও এখনও চলছে। আর প্রাচীন ভঙ্গিল পর্বত যেগুলো, সেগুলো অনেক আগে সৃষ্টি হয়েছে, যার জন্য এগুলো বর্তমানে অনেক ক্ষয় পেয়েছে এবং উচ্চতা অনেক কমে গেছে। এরপরের যে পর্বত সেটা হচ্ছে স্তূপ পর্বত। স্তূপ পর্বত কি? স্তূপ পর্বত হচ্ছে যে অনেক সময় কি হয়, ফুয়ালোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল সৃষ্টি হয়। দেখো এই ছবিটা ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে স্তূপ পর্বত। ভূপৃষ্ঠে যদি ভুয়ালোড়নের ফলে ফাটল সৃষ্টি হয়, তাহলে অনেক সময় দুটো ফাটলের মধ্যবর্তী অংশ চাপের ফলে উপরের দিকে উঠে যেতে পারে। যেমন দেখো এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এই যে দুটো ফাটলের মাঝের অংশ সেটা উপর দিকে উঠে গেছে চাপের ফলে, যার ফলে যে অংশটা উপর দিকে উঠে গেছে সেটা উঁচু হয়ে রয়েছে, তাই জন্য সেটা পর্বত গঠন করেছে। আর তার দুদিকের যে অংশ, সে দুটো যেহেতু নিচে রয়েছে, তাই জন্য এই দুটো পর্বতের পাশে গ্রস্ত উপত্যকা গঠন করেছে। আবার অনেক ক্ষেত্রে এর উল্টোটাও হতে পারে, অর্থাৎ দুটো ফাটলের মধ্যবর্তী অংশ উপরে উঠে না গিয়ে দুটো ফাটলের দুদিকের অংশ নিচে নেমে যেতে পারে। তার ফলে কী হবে? এমনিতেই মাঝের অংশটা উঁচু হয়ে থাকবে, কারণ দুপাশের অংশ নিচে নেমে গেছে, তাই জন্য মাঝের অংশটা উঁচু হয়ে থাকবে। সেক্ষেত্রে এই উঁচু অংশটা সৃষ্টি করবে স্তূপ পর্বত, আর দুপাশের দুটো নিচু অংশ সৃষ্টি করবে গ্রস্ত উপত্যকা। যেমন ভারতের সাতপুরা হচ্ছে একটা স্তূপ পর্বতের উদাহরণ। ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ, এগুলো হচ্ছে এক একটা স্তূপ পর্বতের উদাহরণ।
আরও একটা পর্বত রয়েছে, সেটা হচ্ছে আগ্নেয় পর্বত। এই যে আগ্নেয় পর্বত, আগ্নেয় পর্বত সৃষ্টি হয় কীভাবে? অগ্নুৎপাতের মাধ্যমে। তোমরা বলবে অগ্নুৎপাত কী? অগ্নুৎপাত হচ্ছে যে ভূঅভ্যন্তরে যা যা থাকে, অর্থাৎ পৃথিবীর ভেতরে যা রয়েছে, কোনোটাই কিন্তু কঠিন অবস্থায় নেই, কারণ ভূঅভ্যন্তরের তাপমাত্রা অনেক বেশি। সেই কারণে পৃথিবীর ভেতরে সব কিছুই তরল বা অর্ধতরল অবস্থায় রয়েছে। আর ওই তরল বা অর্ধতরল পদার্থ অনেক সময় ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে বা কোনো দুর্বল স্থান দিয়ে বেরিয়ে আসে এবং সেটা সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত গঠন করে। দেখো এই ছবিটা ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে আগ্নেয় পর্বত। দেখো এখানে যে ভূঅভ্যন্তরে যে অংশটা দেখানো রয়েছে সেখানে ম্যাগমা সঞ্চিত রয়েছে। এই ম্যাগমা এই নলের মাধ্যমে, এই যে নলটা দেখানো হয়েছে এই নলের মাধ্যমে আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসছে এবং এই ম্যাগমা পর্বতের গা বেয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয় এবং সেটা সঞ্চিত হয়। এইভাবেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় যখন লাভা এই ভূঅভ্যন্তরের যে অংশটা থাকে সেটাকে ভূঅভ্যন্তরে থাকাকালীন বলা হয় ম্যাগমা, আর যখনই সেটা বাইরে বেরিয়ে আসছে তখন সেটাকে বলা হয় লাভা। লাভা, ছাই, পাথরখণ্ড এগুলো বেরিয়ে এসে সঞ্চিত হয়ে যে তিন কোণা শঙ্কু আকৃতি বিশিষ্ট পর্বত সৃষ্টি করে সেটাই হচ্ছে আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত যেহেতু লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয় তাই জন্য এর আর এক নাম হচ্ছে সঞ্চয়জাত পর্বত। দেখো জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া প্রভৃতি হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ। আর এই যে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, এই পর্বতগুলো অনেক সময় কি হয় প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয় এবং সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে এক ধরনের পর্বতের সৃষ্টি করে, সেটাকে বলা হয় ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত কিন্তু আলাদা কোনো পর্বত নয়, এই ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত এগুলোই যখন প্রাকৃতিক শক্তির মাধ্যমে ক্ষয় পেয়ে উচ্চতা কমে যাচ্ছে তখনই সেটা সৃষ্টি করে ক্ষয়জাত পর্বত। যেমন ভারতের আরাবল্লী, এই আরাবল্লী কিন্তু একটা প্রাচীন ভঙ্গিল পর্বত কিন্তু পরবর্তীকালে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়েছে ক্ষয়জাত পর্বতে। এইরকমই অ্যাপালাশিয়ান গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এগুলোও কিন্তু এক একটা ক্ষয়জাত পর্বত, কিন্তু এগুলো আসলে প্রাচীন ভঙ্গিল পর্বত, পরবর্তীকালে ক্ষয়ের মাধ্যমে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। তাহলে আজকে আমরা এই ভূমিরূপের যে ভাগগুলো তার মধ্যে পর্বত সম্পর্কে বিস্তারিত জানলাম। এর পরের দিন আমরা আবার মালভূমি, সমভূমি সম্পর্কে জানব।